সাহার ক্লাস 11 এর ছাত্রী তো আমার মডেলের নাম হলো স্পেস টাইম কার্ভেচার তো স্পেস টাইম কার্ভেচার কি আইনস্টাইনের থিওরিতে আমরা পড়েছি স্পেস টাইম কার্ভেচারে থিওরিটা বলছে স্পেস কার্ভিং বা স্পেস কোয়েঞ্চিং স্পেস কি করে কার্ভ হয় বা স্পেস কি করে কোয়েঞ্চ হয় এটাই মডেলের মাধ্যমে প্রুফ করেছি এইখানে একটি ভারী অবজেক্টকে আমরা মাঝখানে রেখে দিয়ে সাইড দিয়ে আমরা ধরনা লাইট মাসের অবজেক্টকে ছেড়ে দিচ্ছি আসলে দেখতে পাবো যে সেই লাইট মাসের অবজেক্টগুলো ইলিপ্টিক্যাল অরবিট বাউন্ড কমপ্লিট করেছে লাইট মাসের দিকে সেই হেভি মাসের দিকে পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে কারণ তার এনার্জিটা লো হয়ে যাবে যতক্ষণ অব্দি ওর এনার্জি হাই থাকবে ততক্ষণ অব্দি ওই ইলিপ্টিক্যাল অরবিট ঘুরবে যখনই এনার্জি লো হয়ে যাবে তখনই ও সেই ভারী অবজেক্টটার দিকে পৌঁছে যাবে এরকমই ঠিক আমরা ব্ল্যাক হোলের ক্ষেত্রে এরকমই একটি জিনিস আমরা লক্ষ্য করি আর দিনে দিনে স্টার্স প্ল্যানেট সব কিছু ব্ল্যাক হোলের মধ্যে এটি এমন করেই চলে আসে খুব সুন্দর হয়েছে।